ওখানে থাকো তোমার তো আজকাল খবর পাই দাই অনেকক্ষণ যাবত একটা জিনিস দেওয়ার জন্য ওয়েট করতেছি তোমার তো দেখাই পাচ্ছি না শুনেন মাসুদ ভাই আমি এর আগে আপনাকে অনেকবার করে কইছি আপনি আমাকে ছোট গিন্নি কই ডাকবেন না আরে বাবা ছোট গিন্নি কই ডাকিছি তার মানে তো এই না যে আমি করছি আমাক তুমি দুলাভাই কই ডাকো আগে গিন্নি হইই নি তারপরে আপনি আমার সাথে রসের আলাপ সালাপ করবেন আসেন গিন্নি হই নিক মানে তুমি কি বুঝে পারছছ পান্না কিছুই বুঝে পারছছি নি কইছি কি আমার বুবুর সাথে তো এখন আপনার বিয়ে হইই নাই হয়নি তো আমি কবুল করিনি এই জন্যই হয়নি আমার মনে হয় তোমার বড় বোনের সাথে আমার বিয়ের মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই ঠিক আছে সন্দেহ করলাম না কিন্তু আপনি আমার একটা কোশ্চেনের সঠিক সঠিক উত্তর দেন আচ্ছা বাবা তুমি তুমি হচ্ছে আমার আচ্ছা যাই হোক সম্পর্ক পরে করলাম আর তুমি একটা কেন দশটা কোশ্চেন করতে পারো তার আগে হকমান যে টিকিট দোকান দিয়ে গেছে ওই টিকিট দোকান দিয়ে নি এসব সিনেমা টিনেমা আমি টিকিট কাটিয়ে দেখতে পারি আমার বাপ অত ফকির না তার আগে আপনি কোন আপনি কিসের জন্য সাইন্সের চুলের কাটিং নষ্ট করার ষড়যন্ত্র করেছেন আচ্ছা বাবা আমার কিসির দায় পড়িছে যে ওই চা গুটা আলার সাথে আমার ষড়যন্ত্র করতে হবে শোনো আমি চা দোকানদারও না নাপিত না আর এই সব থার্ড ক্লাস কাম এই মাসুদ রানা করে না শুনে রাই কি মানুষজন আমাক দেখে ভয় পাচ্ছে নাকি শাহেনশা কোন শালাক দেখে ভয় পায় না তালি দুলাভাইক দেখে পালায় যাচ্ছে কেন পলাচ্ছি মানে কি এই দুনিয়ায় কিছু কিছু খারাপ মানুষ আছে যাকে দেখলি পরে রাগ চেক দেওয়া যায় না তাকে ঘৃণায় তাকে অ্যাভয়েড করে চলতেছে এটাই উল্টো ঠেলা মারে হ্যাঁ জেনে রাগর কথা আমার সারা গ্রামের মানুষ হালকা তার কাট পায় খালি কাট পায় না এই মাসুদ কত কষ্ট করে যে রাত চেক দিয়েছি তা কি মানুষ টের পাচ্ছে না এই তোকে আমি হালকা তার কাট কিসের জন্য দেবো রে তুই তো একটা ষড়যন্ত্রকারী তোর সাথে আমার নতুন করে হালকা তার শুরু তুই কত বড় ষড়যন্ত্রকারী তুই সুকুমারের মতো একটা নিষ্পাক ছাওয়ালের সাথে আমার চুলের কাটিং কায় ঠুকরার মতো কাটিয়ে দর্জনই ষড়যন্ত্র করিস সি তার আমার কাটিং নিজের চুলের কাটিং আর চেহারাটা একবার আয়নায় দেখেছিস বানরের মতো দেখতে আর শোন এই শাহেন শাহ খালি চুলের কাটিং দিয়ে চলে না পান্নার নিজে মুখে সে কথা কয়ে দিছে এই তুই আমার ষড়যন্ত্র করে কি করবু রে তাহলে তো মিটেই গেল এখন হালকা তার কাটখান দিয়ে দিলেই হয় কোনো ষড়যন্ত্রকারী রে এই শাহেন শাহ হালকা তার কাট দিবি না দরকার হলে পরে তোর সাথে নতুন করে আমি হালকা তার শুরু করবো বুঝলি ঠিক আছে তাহলে হালকাতা আমিও শুরু করলাম আব্বা শায়ের সাথে তোমার বড় জামাই এমন করে অপমান করলো তুমি কি মুরব্বী হয়ে তার কোনো বিচার করবে না জামাই তো কেউ এখনো হয়নি আমার মা তাকে বিচার আচার করার কোনো অধিকার আমার নাই তুই কি করেছিস শাহনশা গায়ের সকলে সে হালখাতার কাট দিছে অথচ বাকরি তোমার বড় জামাই এটা কেমন অপমান চিন্তা করে দেখো দোস্ত বন্ধু মানুষ তাকে কিসের এত শত্রুতা একজন বলে চুলের কাটিং নষ্ট করার জন্য সুকুমারের সাথে পরামর্শ করেছে আরেকজন কাট দেয় না আমি তো কিছু বুঝতে পারি না মাসুদ কি জন নেশায় চুলের কাটিং নষ্ট করবি মাসুদি সিহারাকে সাংসা সিহারার সাথে খারাপ না ভালো তুমি কো মানে মানুষের উপরি চেহারা অনেকেরই সুন্দর হয় কিন্তু আসল চেহারা সুন্দর হলো অন্তরের অন্তরের সুন্দর তো তোরা বুঝবি রে মা আমি অত কথা বুঝি না আব্বা শায়েশে তোমার বড় জামাইকে অপমান করেছে তুমি সেই হালখাতে যাবে পারবে না আর গেলি পরে পান্না জিত হয়ে যাবে এটা কিন্তু আমি মানবো না পাগল মেয়ে আরে তোরা আমার মেয়ে তোরা যদি নিজের এত শত্রুতা করিস তা বাইরের ছেলে জাগিরে আমি ঘর জামাই করে নিয়ে আসবো তারা কি করবি ক মারে আমার কথা শোনেক আমি একখান কথা কই এই যে আমারে কার্ড দিয়েছে সবান্ধবে আমন্ত্রিত সেই হিসেবে তুই মাসুদেকে আমার সাথে যাবার কোস তাহলে দেখবি শাহিনশা লজ্জা পাওয়া যাবি ও বুঝিছি কি বুঝিছিস তোমার কাছে তোমার ছোট বেটি আর ছোট জামাই বেশি আদরের তাই না হকমান হালকা তার কাট পাইছো নাকি হ্যাঁ
পাইছি, তুই পাওনি? ওই সমস্ত আট কিলা শালকাতার মধ্যে এই মাসুদ রানা নেই, বুঝছো? হাটমান, হ্যাঁ, তোমার আমি একটা কথা কবার চাই। কয়লাও